কিন্তু আপনি যদি তিনশো ফিট দিকে যান দেখবেন যে পুরো রাস্তা আলোকিত একদম আর কি এদিক থেকে ওদিক রাস্তার এই পার ওই পার সব কিছুছ আলোকিত এভরিথিং লুকস ফ্যান্টাস্টিক এবং গ্লসি পুরাই আর তাও তো এদিকে হালকা পাতলা কিছু লাইট জ্বলতেছে আছে ওই সাইড দিয়ে যদি আসেন আপনি আমি আসার সময় ওই সাইড দিয়ে আসছিলাম ওই সাইডে অনেক অন্ধকার আর কি ঘোড়ঘোড়া অন্ধকার এরকম অবস্থা এদিকে তাকান দেখেন কোন লাইট নাই কোন আলো দেখা যাচ্ছে না কিচ্ছু না যদি আপনি দেখেন যে সব রাস্তা আপনার মুখস্থ নাই তাহলে গাড়ির চাকার সাথে সাথে চলবেন এই হোয়াটসঅ্যাপ এখন সবাই কেমন আছেন এখন আমি আছি মধুবাগে মাত্র এখান থেকে বের হলাম আর কি তো হাতিঝিল থানার সামনে দিয়ে যাচ্ছি এটারে হাতিঝিল থানা বলে নাকি মধুবাগ থানা বলে কে জানে নামটা আমার দেখা হয় নাই তবে এখানে পুলিশের একটা থানা আছে যাই হোক এখন আমি হাতি ঝেলে ঢুকে যাব যাচ্ছি বাসার দিকে মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে রাত দশটা সো রাত সাড়ে দশটাতে এখন আমি ধানমন্ডিতে যাব এখান থেকে প্রায় বলা যায় সাত আট কিলোমিটার দশ কিলোমিটার একটা রাইড দেখা যাক কোন রাস্তা খালি পাই ঢুকবো ফার্স্টে বামের রাস্তাতে কিন্তু ভাই বামের রাস্তা এত অন্ধকার দেখেন এইমাত্র আমি আমি রাস্তাটাতে ঢুকলাম তেমন কিছুই দেখা যায় না রাস্তাতে শুধুমাত্র গাড়িটারির আলো আর উপরে জাস্ট কয়েকটা আলো জলে এছাড়া কিছুই দেখা যাইতেছে না হাতি কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা এবং এখানে অনেক জোজ ভাবে আপনি গাড়ি অথবা মোটরসাইকেল চালায় একটা ভালো একটা ফিল নিতে পারবেন এবং মাঝখানে কি একটা লেক তো আপনার কাছে আরো সুন্দর লাগবে কিন্তু সমস্যাটা হচ্ছে তেমন কোনো আলোই নাই কিন্তু আপনি যদি তিনশো ফিটের দিকে যান দেখবেন যে পুরো রাস্তা আলোকিত একদম আর কি এদিক থেকে ওদিক রাস্তার এই পার ওই পার সব কিছু হচ্ছে আলোকিত এভরিথিং লুকস ফ্যান্টাস্টিক এবং গ্লসি পুরাই তো তিনশো ফিটের রাস্তা পুরাই ঝকঝকে চকচকে এবং প্রচুর আলো কিন্তু হাতি জিল্লার রাস্তা দেখেন হাতি জিল্লার রাস্তাতে হচ্ছে আপনি কিছুই আর কি কিছু কিছু জায়গাতে আলো আছে অল্প করে জলে এছাড়া অন্য জায়গাতে আলো টালো কিছুই নাই অনেক ঘুট ঘুটে অন্ধকারের ভিতর দিয়ে হচ্ছে লাগে এই যে দেখেন আমি এখন যে জায়গাটাতে ঢুকতেছি অনেক অন্ধকার শুধুমাত্র আমার আলো আর এই যে সাইডের একটা জিক্সার চলতেছে আছে টা লাইট এছাড়া তেমন ঠিক মতো বোঝা নেই যে সাইডে যে একটা মানুষ যাইতেছে ফোনে কথা বলতে বলতে তারা কিন্তু দেখাই যাইতেছে না ঠিক আছে লোকটা আর গেঞ্জি কিন্তু লাইট কালারের ব্লু তারপরও কিন্তু ক্যামেরা

কিচ্ছু না এই যে এখন আমি ব্রিজ দিয়ে উপরে ওঠা যাইতেছি এখন মনে করেন হালকা পাতলা আলো আছে আর লেখ পুরাই হচ্ছে থমথমে বাতাস খুবই কম কিন্তু বাইক চলতেছে এজন্য গায়ে বাতাস লাগতেছে বাইক যদি দাঁড়া থাকতো তাহলে অনেক গরম লাগা শুরু হয়ে যেত হম ভাবতেছি কোন দিক দিয়ে যাওয়া যায় আচ্ছা সোজা চলে যায় সোজা গিয়ে দেখি বসুন্ধরা টসুন্ধরা ওদিক দিয়ে যাওয়া যায় নাকি কিন্তু মনে হচ্ছে এদিকে সিগনাল টিগনাল খাওয়া লাগতে পারে তাহলে কি আমি বিজয় সরণের ওদিকে ঢুকবো না একটা রিস্ক নিয়ে নেই বসুন্ধরার দিকে যাই যেহেতু রাত সাড়ে দশটা বাজে জ্যাম ট্যাম কম হইতেও পারে যদি কপাল ভালো থাকে আর কি ওর এদিকে গাড়ির দরজা খুললো মনে হয় যাক আমি আস্তে আস্তে সিগন্যাল ছেড়ে দিছে লেটস গো খুবই সাবধানে চলা লাগবে এদিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাজ চলতেছিল তো এই জন্য বিভিন্ন জায়গাতে ব্লক করা আবার রাস্তার পাশেও কাজ চলতেছে যেমন এদিকে আগে ফুটপাথ ছিল এগুলো এখন সব ব্লক হয়ে গেছে আবার এদিকে অনেক দূর পর্যন্ত চলে আসছে কিন্তু এদিকে লাইট মাইট না থাকার কারণে রাতের বেলা কিন্তু সহজে বোঝা যায় না শুধু গাড়িটার আলো কারণে হচ্ছে বোঝা যায় যে এদিকে হচ্ছে ব্লক টক করা আছে তো খুবই সাবধানে চলা লাগবে এবং একটা জিনিস হচ্ছে এদিকে রাস্তা দিয়ে আমি সবসময় যাই দেখে আমার রাস্তা মুখস্থ মুখস্ত কোন জায়গাতে স্পিড ব্রেকার আছে না আছে সবকিছু মুখস্থ যেমন মনে করেন এখানে যে স্পিড ব্রেকার আছে কেউ কি বুঝতে পারবে জীবনও কিন্তু জিনিসটা হচ্ছে আমার এটা মুখস্থ যে এই জায়গাতে একটা স্পিড ব্রেকার আছে এই জন্য আমি এখানে স্মুথলি চালাইতে পারতেছি কিন্তু আপনারা যদি প্রথম প্রথম এদিকে রাস্তাতে আসেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এখানে কিন্তু কিছুই ঠিক মতো বোঝা যায় না যে রাস্তাটা এই পর্যন্ত ব্লক করা বুঝতেই পারবেন না তারপর স্পিড ব্রেকার বুঝতেই পারবেন না এ দেখেন এফজে টা এত জোরে টান মারা গেল কিন্তু এখানে তো একটা স্পিড ব্রেকার ঠিক আছে আমি তো জানি এটা আমার তো মুখস্ত এই জন্য আমার প্যারা হয় না কিন্তু এফজে টা কি করছে ওভারটেক করা ট্রাই করছে টান মেরে তারপরে তো ওই এক জায়গাতেই আটকাইলো সে যাই হোক জিনিসটা হচ্ছে আজকের ভিডিওটা ছোট্ট একটা নাইট রাইড প্লাস একটা সতর্কতা মূলক ভিডিও কি টাইপের সতর্কতা ওইটা হচ্ছে আপনি যখন নতুন কোন একটা রাস্তাতে যাবেন অনেকগুলো জিনিস একসাথে খেয়াল রাখা লাগে আপনি যদি গাড়ি চালান তাহলে এক জিনিস খেয়াল রাখা লাগবে আর যদি আপনি মোটরসাইকেল চালান তাহলে আরেক জিনিস খেয়াল রাখা লাগবে এরে কথা বলতে গিয়ে জিপ বাইক আমার পরে গেছে যাই হোক মনে করেন আপনি মোটরসাইকেল চালাইতেছেন আপনি একটা অপরিচিত রাস্তাতে আসছেন তাহলে খেয়াল রাখবেন এই রাস্তাতে আলো জ্বলে নাকি জ্বলে না যদি দেখেন যে লাইট কম হাতি জিলার মতো অথবা ওই সাইড এর মতো তাহলে আপনি দেখবেন যে কোন জায়গাতে স্পিড ব্রেকার আছে নাকি না আছে চেষ্টা করবেন স্লোলি চলার জন্য যতই তাড়াহুড়া থাকুক না কেন নতুন রাস্তায় গেলে স্লোলি চলবেন আরেকটা জিনিস হচ্ছে গাড়ির একদম পিছন চলবেন না মনে করেন এই গাড়িটা চলতেছে এটার একদম পিছনে লেগে থাকবেন না কারণ আপনি জানেন না এই রাস্তার কোন জায়গাতে ভাঙ্গা আছে কোন জায়গাতে স্পিড ব্রেকার আছে তাহলে যে সমস্যাটা হবে যে হঠাৎ করে দেখবেন কোন একটা ভাঙ্গা চলে আসছে আপনি টেরই পাবেন না এই সমস্যাটা হয়েছিল আমার অনেক আগে একবার সংসদ ভবনের কাছের রাস্তাতে খামার বাড়িতে যাওয়ার ওই দিকে কি হয়েছিল অনেক স্পিডে আমি মোটরসাইকেল চালাতেছিলাম তো আমি একটা গাড়ির একদম পিছনে পিছনে ছিলাম তো ওই রাস্তাটাতে আমি আমি খুব কম গেছিলাম রাস্তাটা কোন দিকে বলি খামার যে জায়গা দিয়ে হচ্ছে চন্দ্রিমা উদ্যানে ঢুকে ওইখান দিয়ে হচ্ছে বামে গেলে সোজা গেলেই তো খামার বাড়ি তো ওই রাস্তাটাতে ছিলাম তো আমি গাড়িটার পিছনে পিছনে চলতেছি গাড়িটা অনেক জোরে চলতেছে তো গাড়ির দুই চাকা তো দুই সাইডে কিন্তু গাড়ির মাঝ বরাবর তো হচ্ছে চাকা নাই আর কি চাকা কোনো লাগে না এই জন্য গাড়ি কি করে ওইটার উপর দিয়ে চলে যায় ইজিলি কিন্তু আমি তো গাড়ির পিছনে একদম মাঝখানে ওই সময় কি হয়েছে একটা ভাঙ্গা চলে আসছে ভাঙ্গাতে আমি এত জোরে একটা ধাক্কা খাইছি আমি ভাবছি আমার মোটর সাইকেল মনে হয় শেষ আমার মনে হয় চাকা টাকা শেষ অথবা বল বিয়ারিং মনে হয় এগুলো সব চলে যাবে আর কি বল বিয়ারিং না কি বলি বল রেসার সো পরে আমি হচ্ছে শোরুমে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে দেখেন তো ভাই বল রেসারটা ঠিক আছে নাকি একটু ঘুরা টুরা দেখেন তারপর বলছে না ঠিক আছে তবে ভাঙ্গা টাঙ্গা দেখলে অবশ্যই হচ্ছে স্লো করবেন এবং স্পিড ব্রেকার দেখলে কারণ এসব ভাঙ্গা টাঙ্গাই হচ্ছে আপনার বল রেসার তাড়াতাড়ি চলে যাওয়ার বড় একটা কারণ আর কি তাহলে জিনিসটা হচ্ছে আপনি কি গাড়ির পিছনে চালাবেন না অবশ্যই চালাবেন কিন্তু যদি দেখেন যে রাস্তাটা অপরিচিত যদি আপনি দেখেন যে এসব রাস্তা আপনার মুখস্থ নাই তাহলে গাড়ির চাকার সাথে সাথে চলবেন বুঝতে পারছেন মাঝখান দিয়ে না কিন্তু চাকা সাথে সাথে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে আলোচনা করব যে অপরিচিত রাস্তাতে এবং হচ্ছে বিগিনার রাইডার হইলে আপনি কেমন ভাবে চালাবেন ঠিক আছে আপনি যদি গাড়ির চাকা সাথে সাথে চালান তাহলে কিন্তু আপনি একটা সেফ জোনে চালাতে পারবেন কারণ গাড়ির ড্রাইভার সেও কিন্তু রাস্তার দিকে তাকায় আছে ঠিক আছে সে জানে যে কোন জায়গাতে ভাঙ্গা কোন জায়গাতে ভাঙ্গা না সে ভাঙ্গা দেখলেই কিন্তু ওটার উপর দিয়ে ঠিকই যাবে কিন্তু চাকা যেন ওটার উপর দিয়ে না যায় ওইভাবে সে চালাবে এজন্য আপনি এরকম চাকার একদম সোজা লাইনে থাকবেন তাহলে কিন্তু আপনার এসব ভাঙ্গা টাঙ্গার উপরে পড়া লাগবে না তো এটা হচ্ছে একটা টেকনিক আর কি একদম বিগিনার রাইডার যদি আপনি হন তাহলে এই টেকনিক ফলো করতে পারেন অনেক দিক দিয়ে আপনি বেঁচে যাবেন যেমন মনে করেন এই একটা ম্যান হোল গেল ম্যান হোলের ভাঙ্গাটা ছিল আমি কিন্তু গাড়ির চাকার লাইনের সাথে ছিলাম দেখে ওই জায়গাতে হচ্ছে ধাক্কা খাই নাই যদিও আমার এই রাস্তা মুখস্থ কিন্তু যদি এই রাস্তাটা মুখস্থ না হইতো আমি ওই সেম থিওরিটা ফলো করতাম আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট পান্থপথের শেষের দিকে চলে আসছি এরপরে হচ্ছে ডানে মন নিয়ে চলে যাবো ধানমন্ডি বত্রিশ নম্বরে তবে আমার এই রাস্তাতে আসা একটা গুড ডিসিশন ছিল আমি অনেক কম সময়ের মধ্যে চলে আসছি মোটরসাইকেলের ঘড়িতে বাজে দশটা উনচল্লিশ তার মানে নয় মিনিটের মধ্যে আমি হাতে ঝিলের মধুভাগ থেকে এখানে চলে আসছি বুঝতে পারছেন আর ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম হচ্ছে আমি রাত কত সাড়ে সাতটার দিকে কিন্তু তখন আমি ক্যামেরা অন করিনি ভিডিও টিডিও করিনি কারণ তখন প্রচুর জ্যাম ছিল রে ভাই ধানমন্ডিতে এত জ্যাম ছিল আমি আর ক্যামেরা ট্যামেরা অন করি নাই কারণ আপনাদেরকে জ্যাম দেখাতে আমার মোটেও ভালো লাগবে না এই আমি চিন্তা করছি রাতে যখন বের হবো সাড়ে দশটার দিকে তখন আমি ভিডিও করে আপনাদেরকে হালকা পাতলা খালি রাস্তা দেখাবো ওকে এই জ্যামটা পার হয় তারপর আবার আপনার সাথে কথা বলি ওকে ফাইনালি পার হয়ে গেছি আমি বত্রিশ নাম্বারের ওই সিগনালটা আর কি পান্ধবাদের সিগনাল এখন ঢুকে যাবো আমি ধানমন্ডি বত্রিশ নাম্বারের আর এখানে সতর্ক থাকা লাগবে কারণটা হচ্ছে রিক্সা গাড়ি সিএনজি এভরিথিং আছে এসব রাস্তাতে তো সবকিছু আসলে খেয়াল রাখা লাগে এবং আসলে এই জায়গাটাতে অনেক বেশি কাজে লাগছে আমার সাইকেল চালানোর অভিজ্ঞতা আমি ঢাকাতে প্রায় পাঁচ বছরের মতো তার বছর নাকি চার বছর জন এরকম টাইম আমি হচ্ছে সাইকেল চালাইছি তো সাইকেল চালানোর কারণে আমি রাস্তার অনেক কিছু শিখছি যে কোন জায়গাতে কেমন স্পিডে কোন জিনিসগুলো চলে কোথায় রিক্সা উল্টা পাল্টা চলে কোথায় গাড়ি উল্টা চলে সিএনজি উল্টা পাল্টা চলে এসব অনেক কিছু আমি শিখছি অ্যান্ড এগুলো হচ্ছে আমার অনেক কাজে লাগছে এখন মোটরসাইকেল চালানোর সময় আমার ওইসব নলেজ গুলা কাজে লাগে আমি রাস্তা চালাইতে পারি আমার একজন সাবস্ক্রাইবার ভাই জিজ্ঞাসা করছিল রাস্তা রাস্তায় যে মোটরসাইকেল চালান এই জ্যাম ট্যাম অথবা মনে করেন গাড়িটার ভিতরে এত কিছু মাথা রাখেন কিভাবে আর কি একদিকে তো মনে করেন গিয়ার শিফটিং তারপরে ক্লাস টাস ধরা এই সব কিছু হচ্ছে মাথা রাখা লাগে আর একদিকে হচ্ছে আশেপাশে এত কিছু কারণ মনে করেন রিক্সা টিক্সা এটা তো কেউ কোনো লেন মেনটেন করে না ঠিক আছে এটা তো হঠাৎ করে ওভারটেক করে ফেলে অথবা হচ্ছে রাস্তার ভিতরে ঘুরায় ফেলে মনে করেন রাস্তার এই পার দিয়ে রিক্সা চলতেছে ওপার থেকে কেউ একজন ডাক দিছে যে ভাই যাবেন রিক্সাওয়ালা কি করে ধাম করে ঘুরায় ফেলে পিছন থেকে যে কেউ আসতেছে ওগুলো খেয়ালই করে না তখন আমার সাবস্ক্রাইবার ভাই কমেন্ট যে করছিল এত কিছু আপনি মাথায় রাখেন কিভাবে অথবা এগুলা মাথায় রেখে চলার জন্য একটা টিপস দেন কিভাবে এগুলা হচ্ছে এসব অ্যাংজাইটি মাথা থেকে দূর করা যায় আসল জিনিসটা হচ্ছে রাস্তা দিয়ে চলার সময় এসব অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স রাইডারদের থাকে না যে তা না এক্সপিরিয়েন্স রাইডারদেরও এরকম অ্যাংজাইটি থাকে তারাও অলওয়েজ এই জিনিসগুলো নিয়ে টেনশন করতে থাকে যে কখন কোন দিক দিয়ে কে চলে আসবে কিন্তু জিনিসটা হচ্ছে আপনার ঢাকার রাস্তাতে যত বেশি চলার অভিজ্ঞতা হবে আপনি তত বেশি হচ্ছে এই জিনিসগুলো ট্যাকেল দিতে পারবেন এই জন্য আমি মাঝে মধ্যে যেটা বলি যে আপনি মোটরসাইকেল কিনছেন অথবা না কিনছেন আপনি মাঝে মধ্যে